ওরে নীল দরিয়া, ওরে নীল দরিয়া আমায় তেরে তে ছাড়িয়া। এ আকুতি কদম সারেঙ্গের। দীর্ঘদিন পর জাহাজের চাকরির ছুটিতে তার প্রিয়তম স্ত্রী নবীতুনের কাছে ফিরছেন কদম। সময়ের বাঁধ যেন বড়ই শক্ত, কখনো জাহাজ, কখনো ট্রেন, কখনো বা নৌকায় চড়ে নবীতুনের পানে ছুটে চলেছেন সারেং। কণ্ঠে তার আকুতি আর মিলনের গান। কাছের মানুষ দূরে থুইয়া, মরিয়ামি ধরফরাইয়া, একলা ঘরে মনুয়া বধুহায় রে কি জানি কি করে। 1978 সালে প্রখ্যাত চলচ্চিত্র ও নাট্য ব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুন নির্মাণ করেন সারেং বউ। এতে কদম সারেঙ্গের চরিত্রে জনপ্রিয় অভিনেতা ফারুক আর নবীতুনের ভূমিকায় অভিনয় করেন মিষ্টি মেয়ে কবরী। চলচ্চিত্রটির মতো এর গানগুলো ছিল অসাধারণ। বিশেষ করে এই চলচ্চিত্রের ওরে নীল দরিয়া গানটি কোনোদিনও ভুলতে পারবে না শ্রোতারা। গানটি গেয়েছিলেন আরেক বিখ্যাত শিল্পী আব্দুল জাব্বার। এ ছবিতে অসাধারণ সঙ্গীতায়োজন করে চিরস্মরণীয় হয়ে আছেন কিংবদন্তি সুরকার আলম খান। গীতিকার মুকুল চৌধুরী এবং আরেক কিংবদন্তি সঙ্গীত শিল্পী আব্দুল জব্বার সহ একাধিক সঙ্গীতজ্ঞের পরিশ্রমে সৃষ্টি করা কালজয়ী গান ওরে নীল দরিয়া এখনও কোটি দর্শকের চোখের কোণে অশ্রু এনে দেয়। আলম খান তার জীবদ্দশায় বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে এই গান সৃষ্টির পটভূমি জানিয়েছিলেন। জানা যায় সামান্য একটা 4 থেকে 5 মিনিটের গান তৈরির পেছনে কি পরিমাণ শারীরিক মানসিক পরিশ্রম করতে হয়েছে। তিনি বলেছিলেন গানটির অস্থায়ী সুরটা তার 1969 সালে করা। সে সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। একদিন বিকেলে যখন একটু সুস্থ হলেন, গুনগুন করে সুরটা তার মাথায় আসে, কিন্তু তখন সুরের ওপর কথা লেখা হয়নি। তিনি সে সময় মনের মতো কোনো দৃশ্য না পাওয়ায় কোনো ছবিতে এই সুরটির ব্যবহার করতে পারেননি। স্বাধীনতা পরবর্তী সময়ে সেই সুযোগ এলো সারেং বউ চলচ্চিত্রের মাধ্যমে। তিনি মনে করে থাকেন গানটি এর জন্যই এত বেশি জনপ্রিয়। 1974 থেকে 1975 সালের দিকে আব্দুল্লাহ মামুন আলম খানের কাছে এলেন সারেং বউ ছবির গল্প নিয়ে। সারেং বাড়ি ফিরছে, এরকম একটি সিকোয়েন্স পরিচালক তাকে শোনান। গানটি রেকর্ডিং করা হয়েছে 3টি মাইক্রোফোনের সহায়তায়। মোট 12 জন শিল্পী এই রিদমিক সেকশনে কাজ করেছিলেন, ছিলেন 10 জন বাদ্যযন্ত্র শিল্পী। গানটি কাকে দিয়ে গাওয়ানো যায় আলম খান যখন ভাবছিলেন, তখন আব্দুল্লাহ আল মামুনই আব্দুল জব্বারের কথা বলেন। গানটি কাকরাইলের ইস্পা রেকর্ডিং স্টুডিওতে সকাল 10টায় রেকর্ড শুরু হয়, শেষ হয় বিকাল 5টায়। এই গানের একাংশের দৃশ্য ধারণ হয়েছিল চট্টগ্রাম বন্দর জেটি ও কর্ণফুলী নদীতে। আব্দুল জব্বার বলেছিলেন তার গাওয়া সেরা 3 গানের মধ্যে এটি ছিল প্রথম। এদিকে 2019 সালের 27 অক্টোবর আরটিভির বেঙ্গল মিডিয়া স্টুডিওতে আয়োজন করা হয় স্বর্ণযুগের সেরা 10টি গান নিয়ে গ্র্যান্ড ফিনালে। এতে দর্শকের SMS এর ভিত্তিতে চূড়ান্তভাবে 10টি গান নির্বাচিত হয়। এর মধ্যে ওরে নীল দরিয়া গানটি প্রথম স্থান অধিকার করে।